لاغن জিন্দাবাদ جناب حضرت مولانا پیر طه صدیقی صاحب জিন্দাবাদ জোরে সোরে বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার ভাই দেখেছেন আজকে ঠাগাইপুরে সব এক জায়গায় আমার কুরকুরা শরীফের হুজুর কেবলারাও এসেছেন আর তাদের টানে গোটা বাংলার আলেম ওলামারা ছুটে এসেছেন আবাব এগুলো হলো ওদের আকীদা এবারে কিছু মশলার কথা বলি ওদের সঙ্গে আমাদের যে মশলাগুলো দ্বন্দ্ব 15টা মশলা নিয়ে দ্বন্দ্ব এবং আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি বাংলার নয় গোটা বিশ্বের যে কোনো প্রান্তে এই 15টা মশলা নিয়ে আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মশলা মেনে চলি যদি ওদের কোনো রথি মহারথি এই 15টা মশলা নিয়ে আহনাবদের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গুনাহগার পুরপুরা শরীফের একজন নগণ্য খাদেম